হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে আপনি খুব সহজে আপনার ডিজাইনটিকে মক আপ করবেন এবং সেটিকে প্রেজেন্ট করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে যে ওয়েবসাইটটি লিখে জাস্ট এন্টার প্রেস করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি, সো আপনি খুব সহজে এটিকে ইউটিলাইজ করতে পারবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন মক আপ নামের একটি অপশন আছে এবং এখান থেকে আপনি চলে যাবেন স্ক্রিনশট। স্ক্রিনশটে যখন আপনি ক্লিক করবেন এখানে আরো কিছু অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে মক আপটি আপনার প্রয়োজন সে মক আপটি সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি আমার মোবাইল ইন্টারফেস একটি ডিজাইন কে মক আপ করবো, তো সেজন্য আমি চুজ করলাম iPhone 15 Pro। iPhone 15 Pro চুজ করার পরে আমি চলে যাব ফ্রেমে। এটা হচ্ছে একটি ফ্রেম, তো এই ফ্রেম থেকে আপনি ফ্রেমের কালারটা চুজ করে দিতে পারবেন অথবা আপনি চাইলেই এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। জাস্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি থাকবে সেটিকে সিলেক্ট করে দিবেন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ ব্যাকগ্রাউন্ডটি পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন। মনে করেন আমি আমার পছন্দ অনুযায়ী এই কালারটি রাখলাম অথবা এই কালারটি রাখলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন অথবা আপনি যদি চান আপনার ডিজাইনটিকে উইদাউট ব্যাকগ্রাউন্ড রাখবেন তাহলে এখান থেকে ট্রান্সপারেন্ট ক্লিক করে দিবেন, অথবা আপনি যদি চান যে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করবেন তাহলে এখান থেকে জাস্ট হ্যাক্সে ক্লিক করবেন। এই যে হ্যাক্স থাকবে, হ্যাক্স এর পাশেই একটা বক্স পাবেন, এখানে আপনি আপনার কালার কোডটি দিয়ে দিবেন, তাহলেই আপনার কাঙ্ক্ষিত যে কালারটি সেটি চলে আসবে। তারপর একটু নিচে যাবেন, দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ড গুলো চুজ করে দিতে পারেন, সেটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী চুজ করে দিবেন। ওকে, আমি এটি রাখলাম, এটি ভালো লাগছে। তারপর চলে যাবেন মকআপে। মকআপে যাওয়ার পরে দেখবেন নিচে শ্যাডো নামের একটি অপশন পাবেন, মানে আপনার মকআপে যে মডেলটি আছে সেটির পাশে যে শ্যাডোটি আপনি ব্যবহার করবেন সেটি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর একটু নিচে চলে যাবেন, সেখানে দেখবেন স্কেল এবং পজিশন। স্কেল এবং পজিশনে আপনি চাইলেই আপনার মডেলটির সাইজটা বড় ছোট করতে পারবেন, সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। তারপর যদি মনে করেন যে আপনি চাচ্ছেন আপনার মডেলটিকে যে কোনো এক কর্নারে রাখতে, তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কোথায় রাখবেন। এই যে এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনি যদি মাঝখানে চান তাহলে এখানে মাঝখানে সিলেক্ট করে দিবেন। তারপর মনে করেন যে আমি একটু বড় করলাম, বড় করে এপাশ এভাবে রাখলাম, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিরকম চুজ করবেন। তারপরে মনে করেন যে ডান পাশে দেখেন কিছু অপশন রয়ে গেছে, এখানে দুইটা মডেল আছে, দুইটা মডেলের বিভিন্ন দুইটা তিনটা চারটা যেকোন আপনার ইচ্ছা মতো মডেল আপনি চুজ করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাকে একটা অপশন দিচ্ছে কি ধরনের মডেল আপনি চুজ করবেন। তারপর মনে করেন যে আমি এখান থেকে এই দুইটাকে চুজ করে দিলাম, এখন আমি আমার ডিজাইনটি এখানে প্লেস করব। তো চুজ ইমেজে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি অপশন চলে আসবে, সেখান থেকে আপনি আপনার ডিজাইনটাকে জাস্ট চুজ করে দিবেন। সেম ভাবে আমি আমার দুইটা ডিজাইনিং চুজ করে দিলাম, দুইটা ডিজাইন প্লেস হয়ে গেল। এখন যদি আমি চাই তাহলে এখান থেকে আবার ডিজাইন গুলোকে জাস্ট একটু সাজাতে পারবো, যেভাবে খুশি সেভাবে সাজাতে পারবো। দেখেন এখন আপনি যদি চান যে একটা ডিজাইনকে দুই তিনটা মকআপে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন, তো একটু নিচে দেখেন এখানে কিছু অপশন পাবেন। এই যে নিচে চাইলেই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে মকআপটি আছে সেটি পেয়ে যাবেন। আমি সবসময় সাজেস্ট করব আপনাকে যে কোনো একটি ডিজাইনের দুই তিনটা মকআপ নিয়ে সুন্দর করে পোর্টফোলিওতে আপলোড করবেন, তাতে আপনার যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি একটু আকর্ষণীয় হবে। সো আজকের ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় উৎসাহ দিবেন এবং পাশেই থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।